আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার তেলের পিঠা আর এই তেলের পিঠাটি ভাতের সিদ্ধ চাল এটা বেলেন করে তৈরি করে দেখাবো আর এভাবে ভাতের সিদ্ধ চাল বেলেন করে পিঠাগুলি তৈরি করলে পিঠাগুলি একশো পারসেন্ট ফুলকো হবে আর এই পিঠাগুলি নরম তুলতুলে থাকবে পিঠাটা দেখে বুঝতে পারছেন একটি পিঠা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা নরম তুলতুলে আর ভিতরের অংশটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে তবি আর চলুন দেখে নেই এই তেলের পিঠা তৈরি করতে কী কী উপকরণ লাগছে প্রথমে এখানে একটি মিক্সিং বল নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সিদ্ধ চাল এটা মিনিকেট চাল নিয়েছি আমি আপনারা যে কোনো চাল এটা ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দিয়েছি এক কাপ পোলায়ের চাল আপনারা চাইলে এখানে আতপ চালটা ব্যবহার করতে পারেন এখন এটাকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানি দিয়ে আবার এটা খুব ভালোভাবে ভিজিয়ে রাখবো কমপক্ষে পক্ষে ছয় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তো আমি সারা রাত এটা ভিজিয়ে রাখবো তো পানিটা পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন পানি দিয়ে ভিজিয়ে আমি এটা সারা রাত রেখে দিবো আর সারা রাতের মধ্যেই কিন্তু চালগুলো একদম ভিজে পারফেক্ট হয়ে যাবে সারা রাত পরে আমি চালটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে এখন এগুলিকে বেলেন করে নিব একটি বেলেন্ডারের জারের ভিতরে পানিটা জড়িয়ে দিয়ে দেব চালগুলি জারের ভিতরে আমি চালগুলি নিয়ে নিচ্ছি আর চালগুলি দিয়ে দেওয়ার পরে সামান্য একটু পানি দেব বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই সবগুলি চাল এখানে আমি বেলেন করে নিয়েছি আর একটি মিক্সিং বোলের ভিতরে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে এক কাপ গুড় জাল করে আমি হাফ কাপ করে নিয়েছি আর এটা জাল করে নেবেন আর গুড়টা কিন্তু কুসুম গরম আছে এটা কুসুম গরম অবস্থায় কিন্তু এর ভিতরে দিয়ে দিতে হবে তো গুড়ের সিরাপটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব এখানে আর আমি কোনো পানি অ্যাড করব না পানিটা আমি সামান্য পরিমাণে দিয়েই কিন্তু এটা বেলেন করে নিয়েছি আর গুড়টা দেওয়ার পরে আরও এটা পাতলা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি এটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর মিক্স করার পরে কিছু সময় কিন্তু এটা ফেটে নিতে হবে এখন এর ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে এটা তৈরি করতে হবে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি আবারও খুব ভালোভাবে মিক্স করে এখন পিঠাগুলি ভাজতে চলে যাব চুলা একটি কড়াইয়ে আগে থেকেই পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এরপরে পিঠার গোলাটা দিয়ে দিয়েছি আর একটি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিয়েছি এতে করে প্রত্যেকটি পিঠার সাইজ একই ধরনের হবে কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো হয়েছে এখন এই পিঠাটাকে উল্টে পাল্টে খুব সুন্দর একটি কালার করে ভেজে নিব আর চুলা রাস্তা এ সময় মিডিয়ামের থেকে একটু কম থাকবে যাতে পিঠাটা খুব সুন্দরভাবে ভিতরে অংশটা সিদ্ধ হতে পারে আর পিঠাটাও যাতে পোড়া লেগে না যায় খুব সুন্দরভাবে চুলার আঁচটা রেখে পিঠাগুলি ভেজে নিতে হবে আর একই ধরনের আঁচে কিন্তু আপনি পিঠাগুলি ভেজে নিতে হবে এতে করে প্রত্যেকটি পিঠাই পারফেক্ট হবে তো একটি পিঠা আমি ভেজে উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এভাবে সুন্দর একটি কালার চলে আসলে পিঠাটা উঠিয়ে নিতে হবে পরে যে আমি পিঠার গোলাটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এই পিঠাটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো হবে তো পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো হয়েছে দেখতেই পাচ্ছেন এখন আগের পিঠার মতোই আমি উল্টে পাল্টে এটাকে খুব সুন্দর কালার করে ভেজে নিব তো ভিউয়ার্স আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এ পর্যায়ে সুন্দর একটি কালার চলে এসেছে আর তেল ঝরিয়ে আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি সবগুলি পিঠা আমি একইভাবে ভেজে নিয়েছি আর দেখুন খুব সহজেই কিন্তু ভাতের সিদ্ধ চাল বেলেন করে এভাবে তেলের পিঠা তৈরি করা যায় আর এটা খেতেও খুবই মজার হয় যেমন নরম তুলতুলে আর পিঠাগুলো একদম একশো পারসেন্ট ফুলকো হবে তো রেসিপি ফলো করে আপনারা এই শীতের দিনে একবার হলেও এটা বাসায় ট্রাই করবেন তো একটি পিঠা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন আর পিঠার ভিতরের অংশটাও একদম পারফেক্ট হয়েছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ